সিলেট 6 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারার হোসেন। দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এই ঘোষণা দেন তিনি। কুমিল্লার মাঝিগাছা থেকে অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে। মাঝিগাছা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মোহাম্মদ জাহেরকে আটক করে র‍্যাব। পরে পুলিশের সোপর্দ করলে তার বিরুদ্ধে মামলা হয়। দেশজুড়ে সহজ নিরাপদ ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্টকে আরও উৎসাহিত করতে খুলনায় পেমেন্ট মেলার আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। 9 ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত।